তো হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এলাম নতুন আরেকটা ব্লগ আপনাদের সামনে। তো আজকে দেখুন বাইরের ওয়েদারটা অনেক গরম, অনেক গরম, ঠিক আছে, অনেক গরম বন্ধুরা। তো আজকে লেবুর শরবত বানাচ্ছি দেখুন। আর এদিকে আজকে রুমাও এসেছে ফিরাতে, আমাদের নিয়ম একটা আছে ফিরা যাত্রাতে আসতে হয়, তো রুমা এসেছে কালকে রাত্রে ফিরাতে। তো আজকে এখানে পূজা হবে, আমাদের রাস্তায় মঙ্গলচণ্ডীর পূজা হবে। তো দেখাবো আপনাদেরকে, দেখবেন পুরো ভিডিওটা, স্কিপ করবেন না। আর কী কী নিয়ম হয় মঙ্গলচণ্ডীর পূজা, তারপরে জামাই স্নান কী কী হয় দেখাবো আপনাদেরকে, যা যা হবে। তো দেখবেন পুরো ভিডিও। তো দেখুন রুমা এসেছে ঘরে, আমাদের ঘরে। তো আমরা বসে গল্প করছি ওর সাথে। তো এদিকে দেখুন পূজার জন্য সবকিছু রেডি করা চলছে। তো এই পূজাটা জানি না, ওরা বলছে যে রাস্তার কিনারে দিতে হয় মঙ্গলচণ্ডীর পূজা। তো ওরা রাস্তার কিনারে দিচ্ছে পূজাটা। তো ওদিকে ওয়েদারটাও খারাপ হয়ে গেছে, মনে হয় বৃষ্টি নিয়ে আসবে। সকালে এত রৌদ্র ছিল আর এখন দেখি আবার ওয়েদারটা খারাপ হয়ে গেল হঠাৎ করে। ওদিকে দেখুন বৃষ্টি এসেই গেল। তো আর একটা কি নিয়ম আছে দেখুন, করছে কন্যার মা করছেন দেখুন। তো দেখুন বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টি আসা, তো ওরা বাচ্চা বাচ্চা কি আনন্দ করছে দেখুন, জাম খাচ্ছে গাছ থেকে পেরে, জাম গাছ থেকে পেরে জাম খাচ্ছে। ওদিকে বৃষ্টিতে স্নানও করেছে, স্নান টান করেও এসে গেলাম। তো এদিকে মঙ্গলচণ্ডীর পূজাও দেখালাম আপনাদেরকে, আর হঠাৎ করে বৃষ্টি এসে গেল। তো তারা ওর মধ্যে পূজাটা শেষ করা হলো। এদিকে জামাই স্নান করা প্ল্যান ছিল, তো আর হলো না, বৃষ্টি এসে গেলো তাই জামাই স্নানটা হলো না। তো কালকে করবে ওরা, আর এদিকে কালকেও চলে যাবে রুমা তারা। তো তাই আজকে চা নিমন্ত্রণ দিলাম ওদেরকে সন্ধ্যাবেলা চা খাওয়ার জন্য। তো দেখাচ্ছি কী বানিয়ে খাওয়াই তাদেরকে, দেখাবো আপনাদেরকে। তো দেখবেন পুরো ভিডিওটা। তো চাউমিনগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন শসা, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা কেটে রেডি করে নেব, আর ওদেরকে ডাকবো, বানিয়ে ওদেরকে ডাকবো। তো দেখবেন পুরো ভিডিওটা। Thank you.
তো দেখুন এখানে আমি গাজর শসা টমেটো আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছি তো গাজর দিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন রুমা এসে গেছে মৃদুল আসে নাই এখনো মৃদুল কই মৃদুল আইছে নি তো ডিম ভাজা হয়ে গেছে এখন তুলে নেব আমার দেখুন তো দেখুন তেলে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখন তো বন্ধুরা কিছু মনে করবেন না অল্প অন্ধকার অন্ধকার লাগছে কারণ কারেন্ট আসলে কারেন্টের পাওয়ারটা কম থাকে আর কারেন্ট চলে গেলে ইনভার্টারের পাওয়ারটা বেশি থাকে তো আর হয়তো ভোল্টেজের পাওয়ারটা কম তাই এরকম দেখাচ্ছে কিছু মনে তো দেখুন চাউমিন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে দেখুন হলুদ দিয়ে দিলাম তো এখানে এক এক করে চামুনের মধ্যে সবগুলো দিয়ে দেব দেখুন টমেটো দিচ্ছি তারপরে গাজর দেব তারপরে ডিমগুলো ছেড়ে দেব তারপরে নেড়ে চেড়ে নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন চাউমিন বানাতে বানাতে আমার সিলিন্ডারও শেষ হয়ে গেল তো সিলিন্ডার পাল্টাচ্ছি আমি নতুন একটা ছিল ঘরে তো ওটা লাগাচ্ছি তো অল্প সসও দিয়ে দেব চাউমিনের মধ্যে তারপরে নেড়ে চেড়ে নামিয়ে নেব তো ফাইনালি বন্ধুরা আমার ডিশটা কমপ্লিট হয়ে গেল দেখুন তো দেখলেন তো বন্ধুরা আমি চাউমিনটা বানালাম কিরকম তো আপনারও বানাবেন সেই তো ওর মাকে নিমন্ত্রণ দিলাম তো এসেছে ওর জামাইও এসেছে তো আর ভিডিওটা লম্বা করলাম না এখানে শেষ করলাম তো আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগে থাকলে কমেন্টে জানাবেন আর কিছু বলার নেই বন্ধুরা তো ভালো থাকুন সুস্থ থাকুন টাটা তো এখানে দেখুন গল্প চলছে দেখুন
এই দেখুন আমার জাল বসে আছে, আমার শরীরটা বেশি ভালো নয়, এই দেখুন, ওই দেখুন।